दोस्तों, आप जो कोई भी अभी तक मेरे चैनल को सब्सक्राइब नहीं किया और प्लीज़ इस रेड बटन पे क्लिक करके मेरे चैनल को सब्सक्राइब कीजिए और बेल बटन को दबाइए मेरे चैनल के हर एक अपडेट के लिए। বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের নিজস্ব চ্যানেল ইনোভেটিভ ওয়ার্ল্ড সঞ্জীব, আর আমি হলাম তোমাদের বন্ধু সঞ্জীব। বন্ধুরা, SBI জুনিয়র অ্যাসোসিয়েট কাস্টমার সেলস অ্যান্ড সাপোর্টের যে ফর্ম ফিল আপ হয়েছিল তার প্রিলিমিনারি এক্সামিনেশন হবে। সেই প্রিলিমিনারি এক্সামিনেশনের অ্যাডমিট কার্ড ডাউনলোড শুরু হয়ে গেছে। তো আজকে আমি তোমাদের দেখাবো এই প্রিলিমিনারি এক্সামিনেশনের অ্যাডমিট কার্ড কীভাবে তোমরা ডাউনলোড করতে পারবে। তো বন্ধুরা, সময় নষ্ট না করে চলো শুরু করা যাক আজকের ভিডিও। তো বন্ধুরা, SBI জুনিয়র অ্যাসোসিয়েটসের প্রিলিমিনারি এক্সামিনেশনের অ্যাডমিট কার্ড ডাউনলোডের জন্য সবার প্রথমে আমাদেরকে যেতে হবে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইটে। আমি এই ওয়েবসাইটের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা ওইখান থেকে সরাসরি পৌঁছে যেতে পারবে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইটে। এবং তারপর আমাদেরকে যেতে হবে জয়েন SBI অপশান থেকে কারেন্ট ওপেনিংসে। কারেন্ট ওপেনিংসের পর স্ক্রল করলে আমরা দেখতে পাবো রিক্রুটমেন্ট অফ জুনিয়র অ্যাসোসিয়েট কাস্টমার সাপোর্ট অ্যান্ড সেলস। এখানে ক্লিক করলে আমরা দেখে নিতে পারবো প্রিলিমিনারি এক্সামিনেশন কল লেটার ডাউনলোড শুরু হয়ে গেছে, এবং তার সঙ্গে তোমরা একটা কোয়েশ্চেন বুকলেটও পেয়ে যাবে, সেটাকেও ডাউনলোড করতে পারো। একটা ডিক্লিয়ারেশন ফর্ম পাবে, হিন্ট কোয়েশ্চেন পেয়ে যাবে তোমরা এই বুকলেট থেকে, ঠিক আছে? তো এখন ক্লিক করা যাক প্রিলিমিনারি এক্সামিনেশন কল লেটার। পেজ ওপেন হয়ে যাওয়ার পর এখানে তোমাদেরকে এখানে লগ ইন ক্রেডেনশিয়াল হিন্দি অথবা ইংরেজি তোমাদেরকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর এখানে নিজস্ব রেজিস্ট্রেশন নাম্বার আর পাসওয়ার্ড হবে নিজের ডেট অফ বার্থ। ডেট অফ বার্থ দেওয়ার কম্বিনেশান তোমরা এই পেজেই দেখতে পেয়ে যাবে, এবং তারপরে সর্বশেষে ক্যাপচা দিয়ে লগ ইন করলেই প্রিলিমিনারি এক্সামিনেশনের অ্যাডমিট কার্ড তোমরা পেয়ে যাবে। এবং সেখানেই দেখতে পাবে যাবতীয় তথ্য, তোমার পরীক্ষা কবে, তোমার সিট কোথায় পড়েছে, তোমার এক্সামিনেশন ভেন্যু, রিপোর্টিং টাইম এটসেট্রা। তো এখন দেখে নেওয়া যাক। সবার প্রথমে আমাদের রেজিস্ট্রেশন নাম্বার দিতে হবে, তারপরে পাসওয়ার্ড নাম্বার এখানে দিয়ে দেব, তারপরে ক্যাপচা, দিয়ে লগ ইন করলেই পেয়ে যাব। এই দেখো বন্ধুরা, প্রিলিমিনারি এক্সামিনেশনের অ্যাডমিট কার্ড পেয়ে গেছি। এখানে সমস্ত রকম তথ্য দেওয়া আছে, তোমাকে নিজস্ব এক কপি রিসেন্ট ছবি এখানে পেস্ট করতে হবে, এবং অবশ্যই যেন মনে থাকে যে ছবিটি তুমি অ্যাপ্লিকেশনের সময় আপলোড করেছিলে সেই ছবিটি হয়। তারপরে লেফট সাইডে নাম ঠিকানা সব দেওয়া আছে, এখানে তোমার যে এক্সামিনেশনের আইডি পাসওয়ার্ড সব এখানে পেয়ে যাবে। এখানে সমস্ত রকম তথ্য দেওয়া আছে, কিভাবে কি করতে হবে, কখন পৌঁছতে হবে, ভেন্যু কোথায়, এই সমস্ত বিষয়ে এখানে দেওয়া আছে। তো তোমরা কোনো কিছু চিন্তা না করে ভালোভাবে এই ইনস্ট্রাকশনগুলিকে ফলো করবে, তাহলে কোনো সমস্যা হবে না। এবং তারপর ক্লিক টু প্রিন্ট থেকে ওকে অপশানে ক্লিক করবে, তাহলেই তোমরা তোমাদের প্রিলিমিনারি এক্সামিনেশনের অ্যাডমিট কার্ডটি প্রিন্ট করতে পারবে। বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তো অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবে।